দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নেতারা হতাশ হয়ে পড়েছে। পরাজয় সুনিশ্চিত জেনেই আসলে বিএনপি নেতাদের কণ্ঠে গত কয়েকদিন ধরে হতাশা শোনা যাচ্ছে। এদিকে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান নির্বাচন নিয়ে বিএনপির গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এস সি ইমাম সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার চিত্র তুলে ধরেন। নির্বাচন বানচালে বিএনপি জামাত নাশকতা করতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। সারা দেশে নৈরাজ্য সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে, এমনকি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে নিজেরাই একটি ভুয়া বুথ তৈরি করে নকল ভিডিও বানিয়েও গুজব সৃষ্টি করতে পারে। সামাজিক গণমাধ্যমে তথ্য পাওয়া গেছে, আপনারা কিছু কিছু টেলিফোন আলাপও শুনেছেন বোধ হয়। সংবাদ সম্মেলনে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকবৃন্দ, মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।